নাইলন, পলিস্টার, পলি, কোপিনিন, ড্রাগন এগুলো হচ্ছে নন সেলুলোজিক
করা হয়। আর হচ্ছে তন্তুকে আমরা নর্মালি দুই ভাগে ভাগ করতে পেরেছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে প্রাকৃতিক তন্তু, আর একটা কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু বলা হয়েছে যেমন পাট, ডিমের, রেশম, পোশাক, সিল্ক, এগুলো, কারণ এগুলোকে প্রাকৃতিক তন্তু বলা হয়, কারণ এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়। আর যেগুলো প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম উপায়ে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় কৃত্রিম তন্তু। তো কৃত্রিম তন্তুকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেলুলোজিক তন্তু, আর একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। সেলুলোজ তন্তুর মধ্যে আছে যে রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ভিসকাস, কারণ এগুলো নানাভাবে বিভিন্ন সেলুলোজ থেকে তৈরি করা হয়। অন্যদিকে যেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, মানে সেলুলোজ ছাড়া অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় কি, নন সেলুলোজিক তন্তু। আমরা এই বিষয়গুলো জানলাম। এখন আমরা হচ্ছে কি, চলো তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার। তন্তুর বৈশিষ্ট্য এবং ব্যবহারের উপর ভিত্তি করে তন্তু কিন্তু বিভিন্ন রকম হয়ে যায়, যেমন তুলা, তারপর হচ্ছে রেশম, পশম, নাইলন, রেয়ন ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে তুলা কি, মানে গরমের দিনে আমরা সুতির কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেন? কারণ সুতি কাপড় তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা বেশি। সুতি কাপড় কি, তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা বেশি। তুলার আঁশ থেকে সুতা তৈরি হয়। প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর মধ্যে প্রধান হচ্ছে সুতা। প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর মধ্যে প্রধান কি, সুতা। অনুগ্রহ যত্ন নিজের সুতি তন্তুকে অনেকটা নলের মতো দেখায়। নলের মধ্যে যে সরু পদার্থটি থাকে তা অবস্থায় ডুবে না, পদার্থ পূর্ণ থাকে। পরে আঁশগুলো ছড়িয়ে নেওয়ার পর রোদের প্রভাবে শুকিয়ে যায় এবং নলাকৃত তন্তুটি ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে ক্রমে একটি মোচড়ানো ফিতার মতো রূপ ধারণ করে। এই ফিতার মতো সুতি আসে 100 থেকে 225টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। বস্ত্র কাপড় তৈরির জন্য এই মোচড়ের অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় বলে সুতি কাপড় বস্ত্র টেকসই হয়। সুতি কাপড় কেন টেকসই হয়, কারণ হচ্ছে বস্ত্র তৈরির সময় যে মোচড়গুলো দেওয়া হয় সেগুলো একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যায়। আপাত দৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল হয়, তবে ময়েশ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল এবং চকচক করা হয়। সুতি বস্তুকে কীভাবে চকচক করা হয়, ময়েশ্চারাইজেশন এবং ময়েশ্চারাইজেশনের মাধ্যমে উজ্জ্বল এবং চকচকে করা হয়। সুতি তন্তুকে রং করা হলে সেটি পাকা রং হয় এবং তা উদ্বার হলে রঙের তেমন কোনো ক্ষতি হয় না। অজৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি তন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু অন্যান্য অ্যাসিডের সংস্পর্শে তেমন কোনো ক্ষতি হয় না। সুতি বস্ত্র ব্যবহারে তেমন বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না বলে একে অনেক ধরনের ব্যবহার হয়েছে। সুতি বস্ত্রের একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটি সংকুচিত হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানলাম যে আমরা গরমের দিনে সুতি কাপড় পরি, কারণ সুতি কাপড় আরামদায়ক, কেন, তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা বেশি। সুতার আঁশ থেকে, মানে তুলার আঁশ থেকে সুতি কাপড় তৈরি করা হয়। তো সুতি কাপড়টা হচ্ছে কি, মানে হচ্ছে এরকমভাবে তৈরি করা হয় যেন মসলার অংশ একে অপরের সাথে বেশি থাকে, এই কারণে সুতি বস্তুটা অনেকটা টেকসই হয়। মানে সুতি বস্তুটাকে উজ্জ্বল দেখানোর জন্য ময়েশ্চারাইজেশন করা হয় আর রংটা পাকা করার জন্য পাকা রং দেওয়া হয়। অজৈব অ্যাসিডের সংস্পর্শে সুতি বস্ত্র নষ্ট হয়ে যায়, কিন্তু অন্য অ্যাসিডের সংস্পর্শে তেমন কোনো ক্ষতি হয় না। সুতি বস্ত্র ব্যবহারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে না বলা হয়। সুতি বস্ত্রের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে কি, এটি সংকুচিত হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আছে কি, রেশম। আগের দিনে রাজা রানীর যে পোশাক পরতো সেটা হচ্ছে সিল্কের বা রেশমি পোশাক তৈরি করতো। বিলাসবহুল বস্ত্র তৈরিতে রেশম তন্তু ব্যবহার করা হয়। রেশমের প্রধান গুণ হচ্ছে এর সৌন্দর্য। 300 রঙের রেশম পাওয়া যায়। রেশম বা পলুপোকা নামে এক প্রজাতির প্রকার গুটি থেকে বিশেষ প্রকার রেশমের তন্তু আহরণ করা হয়। রেশম মূলত ফাইবিয়ন নামক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। কি, ফাইবিয়ন ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে বড়, শক্ত এবং দীর্ঘ। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম হচ্ছে কি, শক্ত এবং দীর্ঘ। বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে তন্তু রানী বলা হয়। সূর্যালোকে রেশম দীর্ঘক্ষণ রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুবই অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, রেশম জিনিসটা হচ্ছে আগের দিনে রাজা রানীরা পরতো, মানে এই কাপড়টা বেশি পরা হতো। আর এই রেশমের কোথা থেকে তৈরি হয়, পলুপোকা থেকে। আর রেশম মূলত হচ্ছে ফাইবোজিন ধরনের একটি প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত এবং দীর্ঘ। এই গুণাগুণের জন্য রেশমকে বলা হয় তন্তু রানী। সূর্যালোকে রেশম দীর্ঘক্ষণ রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুবই অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় রাখা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেশম বস্তু কি সেটা আমরা একটু জানলাম। তো এখন আমরা জানতে চাচ্ছি কি, পশম বা উনি। আমরা শীতের হাত থেকে বাঁচানোর জন্য যে পোশাকের কথা সবার আগে ভাবি
নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রসারণে প্রতিরোধের ক্ষমতা, মানে যেটা কুঁচকে না যায় ওটা প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফুল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। বাতাস তাপ অপরিবাহী, তাই পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহী। কি বলছে? বাতাস তাপ অপরিবাহী, তাই পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহী। পশমের কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেড়ে যেতে পারে না, তাই এটি গায়ে নিলে আমরা গরম অনুভব করি। লৌহ এসিড এবং হাড়ে পশমে তেমন কোনো ক্ষতি হয় না, তবে মদ পোকা খুব সহজে পশম তন্তু নষ্ট করে। এছাড়া বিভিন্ন সজ্জা পশম তন্তুকে খুব সহজে আক্রান্ত করতে পারে, মানে পশম কাপড়কে রক্ষা করার জন্য মদ এবং সজ্জা যেন আক্রান্ত না করতে পারে এর ব্যবস্থা আমাদের নিতে হবে। পশম একটি অতি প্রাচীন তন্তু, বিভিন্ন জাতের ভেড়া ও মেষের লোম থেকে পশম উৎপন্ন হয়। প্রায় 40 জাতের মেষ থেকে 200 ধরনের পশম তৈরি হয়। জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে বলা হয় ফ্লিস উল, বা মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে বলে পুল্ড উল। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় সেটাকে বলা হয় ফ্লিস উল, মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে বলা হয় পুল্ড উল। মানুষের চুল নখে যে প্রোটিন থাকে ক্যারোটিন, সেটি দিয়ে পশম তন্তু গঠিত। পশমের মধ্যে আল পাকা, মোমেনা, মোহেরা, কাশ্মীরা, ত্রিপুরা, উজারি উল্লেখযোগ্য। মানে হচ্ছে যে মানুষের চুল নখে যে প্রোটিন থাকে অর্থাৎ ক্যারোটিন, যেটা দিয়ে যে পশম তন্তু গঠিত হয় সেটার মধ্যে আছে আলপাকা, মোহেরা, কাশ্মীর, বিগুনা ইত্যাদি উল্লেখযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা তারপরে হচ্ছে কি নাইলন। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন হচ্ছে সর্বপ্রথম। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন হচ্ছে সর্বপ্রথম। সাধারণত এডিপিক এসিড এবং হেক্সামিথিলিন ড্রাই এসিড নামক রাসায়নিক পদার্থের পলিমারকর বিক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয়। নাইলন কিভাবে তৈরি হয়? এডিপিক এসিড এবং হেক্সামিথিলিন ডাই এমিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকর বিক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয়। নাইলনকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, নাইলন 66 এন্ড নাইলন 6। নাইলন খুব হালকা এবং শক্ত, ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়। এটি আগুনে পড়ে না, তবে গোলে দিয়ে বোরাক্স বিটের মতো স্বচ্ছ বিট গঠন করে। কার্পেট, দড়ি, টায়ার, প্যারাসুটের কাপড় ইত্যাদি তৈরিতে নাইলন ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা কৃত্রিম নঞ্চলন তন্তুর মধ্যে হচ্ছে নাইলন সর্বপ্রথম। নাইলনটা কীভাবে তৈরি করা হয়? এডিপিক এসিড এবং হেক্সামিথিলিন নামক ডাই এমিন নামক রাসায়নিক পদার্থের পলিমার কর্মিকার মাধ্যমে নাইলন তৈরি হয়। নাইলনকে দুইটা ভাগ করা যায়, হচ্ছে নাইলন 66 আর নাইলন 6। নাইলন হচ্ছে শক্ত এবং শক্ত। তারপরে চলে এসছে রেয়ন। কৃত্রিম তন্তুর মধ্যে রেয়ন হল প্রধান এবং প্রথম তন্তু। কৃত্রিম তন্তুর মধ্যে রেয়ন হল প্রধান এবং প্রথম তন্তু। উদ্ভিদ সাধারণত প্রাণীজ পদার্থ থেকে রেয়ন তৈরি করা হয়। তিন প্রকারের রেয়ন হল ভিসকোস, কিউ ক্রোমিনিয়াম এবং হচ্ছে অ্যাসিডিক। কী কী? ভিসকোস, কিউ ক্রোমিনিয়াম এবং হচ্ছে অ্যাসিডিক। এগুলো শুধু সুন্দর উজ্জ্বল ও মনোরম অভিজ্ঞতা এবং আকর্ষণে এগুলো মোটামুটি টেকসই। লোকেশের সাথে তেমন কোনো বিক্রিয়া করে না, কিন্তু ধাতব দমনে রেয়ন সহজে বিক্রিয়া করে। অধিক উত্তাপে রেয়ন গলে যায়, তাই রেয়ন কাপড় বেশি গরম ইস্ত্রি করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা আমি তন্তুর সুতা বা তন্তু কী তা তন্তুর বৈশিষ্ট্য এবং ব্যবহার নিয়ে একটু আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমার নিশ্চয়ই আমার আলোচনার সাথে তোমরা ছিলে, এতক্ষণ চলো তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে এটা আমরা একটু পড়ে নিই। তোমাদের অ্যাসাইনমেন্টটা কী আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের অ্যাসাইনমেন্টটা বোর্ডে তুলেছি, তোমরা একটু খেয়াল করো যে কী বলা আছে যে শান্ত ডিসেম্বর মাসে এক সকালে স্কুলে যাচ্ছিল, শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরে, কিন্তু তাতেও তার শীত কম নয়, অথচ তিন মাস আগেও সে একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। শিক্ষার্থী বন্ধুরা এর মধ্যে দেখো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে কি স্লিভার কাট বলে, এই কোশ্চেনটা আমি তোমাদের পরে আলোচনা করছি, আগে দেখো। দুই নম্বর যে কোশ্চেনটা আছে সেটা সরাসরি যে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা করো। তিন নম্বর হচ্ছে শান্তন কী ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন তন্তু সম্পর্কে জানলাম, সুতা, রেশম, রোগ ইত্যাদি সম্পর্কে জানলাম। কী বলা আছে দেখো, শান্ত ডিসেম্বর মাসে এক সকালে স্কুলে যাচ্ছিল, শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তারপর তার শীত কমল না, অথচ তিন মাস আগেও সে একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর কোশ্চেন যেটা হচ্ছে শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল। শিক্ষার্থী বন্ধুরা কী ধরনের কাপড় পরা উচিত ছিল এর আগে বলো, যে শান্ত আসলে যে শার্টটা পরে অ্যাসিডিক যে শার্টটা পরে স্কুলে যায়,
বলতে পারি যে শান্তর কি বলে কাপড় পরা উচিত ছিল? শান্তর পশম কাপড় পরা উচিত ছিল। কেন? আমরা জানি যে পশম হচ্ছে কি, তা কুপরিবাহী, তা কুপরিবাহী। তাছাড়া এর নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রতিরোধক ক্ষমতা এবং রং ধারণ ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলোর জন্য পশম উল্লেখযোগ্যভাবে কি, এই বৈশিষ্ট্যগুলোর জন্য হচ্ছে কি পশম আমরা শীত নিবারণের জন্য ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, প্রথমত হচ্ছে কি পশম হচ্ছে তাপ পরিবাহী পদার্থ। তারপর এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পশমকে আরও বেশি মানানসই করে তুলেছে আমাদের ব্যবহারের জন্য। তারপরে বলা আছে যে এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে যেখানে বাতাস আটকে থাকে। বাতাস তাপ অপরিবাহী, তাই পশম এবং উলের কাপড় তাপ কুপরিবাহী। পশমের কাপড় বলে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেড়ে যেতে পারে না, তাই এটি গায়ে দিলে আমরা গরম অনুভব করি। শিক্ষার্থী বন্ধুরা মেনে হচ্ছে যে তার কী ধরনের কাপড় পরা উচিত ছিল, তার পশম কাপড় পরা উচিত ছিল, কারণ হচ্ছে পশম হচ্ছে তাপ কুপরিবাহী পদার্থ এবং এই তন্তুর মাঝে অনেক ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকে। আমাদের শরীর থেকে যখন তাপ বের হয়ে যায় তখন এই ফাঁকা জায়গাগুলোতে তাপ আটকে থাকে, ফলে আমরা গরম অনুভব করি। শিক্ষার্থী বন্ধুরা এই কারণে কি শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল, পশমের কাপড় পরা উচিত ছিল। শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর কোশ্চেন খেয়াল করো যে উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। ভিন্ন ধরনের কারণ কেন অনুভূতি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? কারণ আমরা গরম শীতের মানে যখন আমরা গরম থাকি তখন কিন্তু আমরা সুতি বস্ত্রের কাপড় পরিধান করি। কারণ সুতি বস্ত্র কি, সুতি বস্ত্র হচ্ছে আমাদের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতি তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা অনেক বেশি, এ কারণে আমরা সুতি তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা বেশি, এই কারণে আমরা শীতে না আমরা গরমে হচ্ছে সুতি কাপড় বেশি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই সুতি কাপড়টা হচ্ছে কি, এই কাপড়টা সুন্দরভাবে মিশে যায় বলে মানে বস্ত্রের উপর সুন্দরভাবে মিশে যায় বলে এই বস্ত্রটা টেকসই হয়। তারপর হচ্ছে এটা উজ্জ্বল করার জন্য ময়শ্চারাইজেশন করা হয়। তারপর এই রং করা হয় যেন হচ্ছে পাকা রং থাকে। তারপর হচ্ছে অজৈব স্থিতি সম্পর্কে নষ্ট হয়ে যায় কিন্তু অন্য স্থিতি সম্পর্কে নষ্ট হয় না। সুতি বস্ত্রের ব্যবহারে বিশেষ কোনো ব্যবস্থা না নিলে সুতি বস্ত্রের ব্যবহারে তেমন বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না বলে এই অনেক ধরনের ব্যবহার রয়েছে। সুতি বস্ত্রের এই যে মানে হচ্ছে সুতি বস্ত্র হচ্ছে কি তা পরিবহন হচ্ছে পরিচালন ক্ষমতা অনেক বেশি। তারপরে সুতি বস্ত্রকে কি মানে উজ্জ্বল করার জন্য ময়শ্চারাইজেশন করা হয়। তারপর রং করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন অজৈব স্থিতির হাত থেকে রক্ষা করা হয়। মেনলি হচ্ছে যে সুতি বস্ত্র বিভিন্ন ধরনের ব্যবহার করা যায়। আর এই কারণে ভিন্ন কারণ আমরা সুতি বস্ত্র করলে আমরা আরাম অনুভব করি হচ্ছে কখন গরমের সময়। তার ভিন্ন উদ্দীপকের ভিন্ন অনুভূত হয়েছে কেন, কারণ হচ্ছে কি সে শীতকালে মানে যখন শীত চলে আসছে তখন সে সুতি বস্ত্র করেছে, এই জন্য তার কিন্তু তার পশম কাপড় পরা উচিত ছিল। শিক্ষার্থী বন্ধুরা এই কারণে যেহেতু সে পশম কাপড় পরেনি, কারণ পশম কাপড় হচ্ছে কি তাপ কুপরিবাহী, কারণ তাপ আটকে রাখতে সাহায্য করে, এই তাপ আটকে রাখে শরীরটাকে গরম রাখে। যেহেতু সে পশম কাপড় পরেনি তার এই কারণে তার হচ্ছে কি ভিন্ন ধরনের অনুভূতি হয়েছে, কারণ এখন শীতকাল চলে আসছে যার কারণে সে খারাপ মানে হচ্ছে বেটার ফিল করে। শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। নিশ্চয়ই তোমরা এই কারণগুলো তোমরা বিশ্লেষণ করতে পারবে তোমাদের নিজের। আরেকটা কথা, অবশ্যই তোমরা একজন আরেকজনের কপি করবে না, বই আছে আমার আলোচনা দেখবে এবং নিজেদের মননশীলতা যাচাই করবে, নিজেদের যে বুদ্ধি বিবেক আছে এটা নিয়ে নিজের ভাষায় প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা দুই নম্বরের যে কোশ্চেন আসছে যে ডায়নামকে ন সেলুলোজিক তন্তু বলা হয় কেন। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা জেনে এসেছি যে তন্তুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি কৃত্রিম তন্তু। এই কৃত্রিম তন্তুকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সেলুলোজিক তন্তু এবং নন সেলুলোজিক তন্তু। নন সেলুলোজিক তন্তু কাকে বলা হয়, যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য কোনো পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়। যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তারাই হচ্ছে নন সেলুলোজ তন্তু।
নাইলন কি? নাইলন কি হচ্ছে কৃত্রিম সেলুলোজ থেকে তৈরি করা হয় না, নাইলন কি সেলুলোজ থেকে তৈরি করা হয় না, এটা অন্য কোনো পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়। অন্য কোনো পদার্থ বলতে হচ্ছে এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইমিন নামক রাসায়নিক পদার্থের পলিমার কনভিক্টের মাধ্যমে লাইলন তৈরি করা হয়। এই কারণে এই প্রক্রিয়ার কারণকে বলা হচ্ছে লাইলনকে বলা হয় হচ্ছে কি নন সেলুলোজিক তন্তু। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা লাইলনকে কেন নন সেলুলোজিক তন্তু বলা হয়। আর একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্লিভার কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে খেয়াল করো যে তন্তু থেকে সুতা তৈরি বিভিন্ন ধাপ আছে। ধাপগুলো হচ্ছে তন্তু সংগ্রহ, সুতা কাটা, ব্লেডিং ও মিক্সিং, কার্ডিং ও কম্বিং। কার্ডিং এবং কম্বিং শিক্ষার্থী বন্ধুরা 138 নম্বর পেজে কার্ডিং ও কম্বিং এর যে ধাপগুলো আছে, চলো এই ধাপগুলোর মধ্যে আছে হচ্ছে যে স্লিভার কাকে বলে আমরা জেনে নিই। সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং। শিক্ষার্থী বন্ধুরা সুতা কাটার দ্বিতীয় ধাপ হচ্ছে কার্ডিং ও কম্বিং। সুতা লিনেন পোষক কিছু তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়। কার বেলায়? তুলা, লিনেন এবং হচ্ছে পোষক। তন্তুর বৈশিষ্ট্য এবং দৈর্ঘ্য যে কার্ডিং এবং কম্বিং এর কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয়। এই প্রক্রিয়া ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয় এবং তুলাবালি বা ময়লার করা থাকলে সেগুলো দূর করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলেই চলে, তবে মিহি মসৃণ এবং সরু সুতা তৈরি করতে হলে কম্বিং দরকার হয়। কম্বিং তখন দরকার হয় মিহি মসৃণ এবং হচ্ছে সরু সুতা তৈরি করতে। লিনের তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয় যা হেলকিং নামে পরিচিত। হেলকিং করলে সুতা অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি হয়। কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয়ে এটিকে স্লাইভার বলে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো 138 নম্বর পেজে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বলা আছে যে স্লাইভার কি। কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এটিকে স্লাইভার বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা আবারও খেয়াল করো, কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এটিকে স্লাইভার বলে। এক কথায় উত্তর, এই স্লাইভার পাকালে সুতা তৈরি হয়। স্লাইভার পাকালে সুতা তৈরি হয়। পাকানো হলো মূলত ইটস মিনিং। এই পর্যায়ে স্লাইভারকে টেনে ক্রমশ অধিকতর শুরু করা হয়। একসময় স্লাইভারের শেষ প্রান্তে মাত্র কয়েক গুছা তন্তু বিদ্যমান থাকে। এভাবে পরিবর্তিত স্লাইভারকে মোচড়ানো হয় বা পাক দেওয়া হয়। স্লাইভারকে টেনে শুরু করার প্রক্রিয়া হলো বোর্ডিং আর টুইস্টিং। স্লাইভারকে পাক দেওয়া মোচড়ানো দেওয়ার ফলে তন্তুগুলো একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে লেগে যায় এবং সুতায় পরিণত হয়। পাকানো কিংবা মোচড়ানো কম বেশি হলে করে সুতা শক্ত বা নরম করা যায়। স্বাভাবিকভাবে মোচড় বেশি দিলে সুতা বেশি শক্ত হয়ে গেলে মোচড় অতিরিক্ত দিলে সুতা ছিঁড়ে যায়। পাকানো বা মোচড়ের পরিমাণ নির্ভর করে মূলত তন্তুর বৈশিষ্ট্যের উপর। সাধারণত লম্বা তন্তুর বেলায় তুলনামূলক বেশি মোচড় দিতে হয়। টুইস্ট কাউন্টার নামক যন্ত্রের মাধ্যমে এই কাজ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন আছে স্লিভার কাকে বলে, সেটাই হচ্ছে কি কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এটিকে স্লিভার বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে আমার আলোচনাগুলো শুনেছো এবং নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে লিখবে। আর নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে যে স্লিভার কাকে বলে, ডানককে নন সেলুলোজ তন্তু বলা হয় কেন, তারপর শান্তন কি ধরনের কাপড় পরা উচিত ছিল, উদ্দীপকের আলোকে শান্তন ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা অবশ্যই আর কথা তোমরা আমার আলোচনাও দেখবে এবং তোমাদের যে পাঠ্য বইটি আছে ওই বইটির যে পেজগুলোর কথা আমি বললাম 138 নাম্বার পেজ, তারপর হচ্ছে 133, 134, 135 এবং 138 নাম্বার পেজ, এই পেজগুলো খুব ভালোভাবে পড়বে এবং আমার আলোচনাগুলো দেখবে। আমি যে আলোচনা করেছি ওগুলো দেখে ও নিজেদের মেধা খাটিয়ে অ্যাসাইনমেন্টটা করে সুন্দরভাবে জমা দেবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই